আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিরিয়া ল্যাটিন আমেরিকার অনুরুদ্ধ বিশ কোপা আমেরিকায় রাতে মাঠে নেমেছিল জায়েন্ট আর্জেন্টিনা এই ম্যাচে তারা মুখোমুখি হয় প্যারাগুয়ে অনুরূর্দ বিশ দলের বিপক্ষে এবারের আসরে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এই ম্যাচটি দলের জন্যই প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচে জিততে মরিয়া ছিল উভয় দলই আর্জেন্টিনা অনুরূধ বিশ দল এবং প্যারাগুয়ে অনুরূত বিশ দলের মধ্যকার এই ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় রাত তিনটায় ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা অনুরুদ্ধ বিশ দলকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে অনুর্দ বিশ দল ইবান ফ্লোরেজের গোলে ম্যাচের বত্রিশ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে অনুর্দ বিশ দল সেখানে অবশ্য আর্জেন্টিনার গোলকিপারেরই ভুল ছিল বলটি তিনি তালুবন্দি করতে ব্যর্থ হয়েছিলেন তবে তার দুই মিনিট পরই কাসক্রোর দারুণ এক ক্রস থেকে আর্জেন্টিনা অনুর্ধ বিশ দলকে সমতায় ফেরান মিডফিল্ডার প্যারোনো দ্বিতীয় অর্ধের শুরুতেই আর্জেন্টাইন ডিফেন্ডার দি লল হাতে বল লাগলে সরাসরি পেনাল্টির রেফারি মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়ের জয়সূচক গোলটি করেন উইক নির্ধারিত সময় আর কোনো দল গোল করতে না পারলে ম্যাচে গোলের ব্যবধানে জয় নিয়ে দুই প্যারাগুয়ে অনুরোধ বিশ দল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরুকে তিন শূন্য গোলে হারানো ব্রাজিল অনুরোধ বিশ দল ম্যাচটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ সকাল ছয়টা তিরিশ মিনিটে আপনাদের কী মনে হয় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন